বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা আমাদেরকে নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে আমরা কোনো পণ্য নেব না। চলুন বিস্তারিত দেখি তার বক্তব্যে। যারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেবে তাদের থেকে আমরা কোনো পণ্য নেব, এটা আমাদের জাতীয় পবিত্র কর্তব্য, সে কর্তব্য আমরা পালন করে যাচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা, নেতা প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে যারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেবে তাদের সাথে তাদের থেকে আমরা কোনো পণ্য করব, এটা প্রধানমন্ত্রী নিজেরই কথা। এটা শুধু এই সংস্থার বিজিএমইয়ের বক্তব্য না, এটা দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। আর এখানে আন্তর্জাতিক বিশ্বে যে টানা পড়েন আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, গাজাতে যে হামলা চলছে, এবং সত্যি কথা বলতে কি গণহত্যা চলছে, ইসের জেনোসাইড, এবং আজকে ইউক্রেনের প্রশ্নেও আমেরিকান ফান্ড এবং অস্ত্র সরবরাহের যে অবাধ একটা সুযোগ ছিল সেটা এখন আমেরিকান কংগ্রেসে, মার্কিন কংগ্রেসে প্রচণ্ড বাধা শুরু, আজকেও আমরা দেখলাম। এখন বাংলাদেশের ব্যাপারে আপনি দেখবেন যে এখন অনেকগুলো বিবৃতি বিভিন্ন সময় দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ নিয়ে বিরূপ বক্তব্য দেওয়া বা খুব চরমপন্থা যাওয়া, এ নিয়ে বিভেদ আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টানা পড়েন আছে। এখানে বিদেশে আমরাও তো বন্ধুহীন, আমাদেরও বন্ধু আছে, এবং আমরা আমাদের বন্ধুরাও আজকে এইসব বাংলাদেশের সব খোঁজখবর তারাও রাখেন, এবং তারাও জানেন এখানে একটা কী অবস্থার মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্বাচন করে যাচ্ছে, নির্বাচনের পথে হাঁটছেন, দেশটা যাতে বিশৃঙ্খল আর আবর্তে ডুবে না যায়, ভেসে না যায়, সেজন্য এটা আমাদের জাতীয় পবিত্র কর্তব্য, সে কর্তব্য আমরা পালন করে যাচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।